আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনারা কোন সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন এবং স্থায়ীভাবে সমকোণ, স্থলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ, সরলকোণ শিখতে পারবেন। অতি প্রথম আমরা একটি সরল রেখা অঙ্কন করি। এই সরল রেখার মধ্যেই 180 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এবিসি, এই এবিসি কোণটি সরল কোণ, কেননা 180 ডিগ্রি কোণকেই সরল কোণ বলা হয়। এবার আমরা এই কোণের মধ্যে আপনাদের সমকোণ তৈরি করে দেখাই। এই যে দেখুন, 180 ডিগ্রির অর্ধেক 90 ডিগ্রি, এই কোণটি সমকোণ। ধরে এই বিন্দুটি টি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ টিবিসি সমান 90 ডিগ্রি বা সমকোণ। আবার আমরা এখানে আপনাদেরকে সূক্ষ্মকোণ চিত্রাঙ্কন করে দেখাই। সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চাইতে ছোট এবং 0 ডিগ্রির চাইতে বড়। তাহলে টিবিসির চাইতে ছোট যদি কোণ তৈরি করি, তাহলে আমাদেরকে ছোট আনুমানিক দূরিয়াটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণই সূক্ষ্মকোণ। এই বিন্দুটি ধরি, এই বিন্দু ধরলাম, অর্থাৎ এফবিসি সমান 60 ডিগ্রি সমান সূক্ষ্মকোণ। 70 ডিগ্রি হলেও কিন্তু সূক্ষ্মকোণই হবে, 80 ডিগ্রি হলেও কিন্তু সূক্ষ্মকোণ হবে, 50 ডিগ্রি হলেও কিন্তু সূক্ষ্মকোণ হবে, কেননা 90 ডিগ্রির চাইতে ছোট এবং 0 ডিগ্রির চাইতে বড় কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। আমরা সরল কোণ, সমকোণ এবং সূক্ষ্মকোণ চিত্রাঙ্কন করে দেখালাম। এবার আপনাদেরকে দেখাব স্থলকোণ চিত্রাঙ্কন করে। স্থলকোণের সূত্র হলো বা সংজ্ঞা হলো, 180 ডিগ্রির চাইতে ছোট এবং এই 90 ডিগ্রি চাইতে বড় কোণকে স্থলকোণ বলা হয়। তাহলে 180 ডিগ্রি এটা তো সরল কোণ, 90 ডিগ্রি এটা তো সমকোণ। এবার এই 90 ডিগ্রির চাইতে বড় এই বিন্দুটাকে আমি জি বিন্দু ধরলাম, অর্থাৎ জিবিসি এটা স্থলকোণ। এই জিবিসি কোণটি 90 ডিগ্রির চাইতে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট। এই জিবিসি কোণটি, জিবিসি কোণটি স্থলকোণ। আনুমানিক ধরলাম এখানে 90 আর 30, এটি 120 ডিগ্রি কোণ। 91 ডিগ্রি কোণও কিন্তু স্থলকোণ, 179 ডিগ্রি কোণও কিন্তু স্থলকোণ, কারণ 180 ডিগ্রির চাইতে ছোট এবং 90 ডিগ্রির চাইতে বড় কোণকে স্থলকোণ বলা হয়। এখন আপনাদেরকে আমি চিত্রাঙ্কন করে দেখাবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা হলো 180 ডিগ্রি এর চাইতে বড়, অর্থাৎ এবিসি কোণের চাইতে বড় এবং 360 ডিগ্রি কোণের চাইতে ছোট, অর্থাৎ এই 360 ডিগ্রি কোণের চাইতে ছোট কোণকে